ছোট ফ্ল্যাট অনুযায়ী দুটো বেডরুমের তিনটা বেডরুমের সাইজই বেশ প্রশস্ত এবং দুটো বেডরুম দক্ষিণ পাশে পড়েছে, দুটোর সাথে অ্যাটাচড ওয়াশরুম, একটার সাথে আছে প্রশস্ত ব্যালকনি, আছে সেপারেট ড্রয়িং ডাইনিং, সুন্দর ফ্ল্যাট। আসসালামু আলাইকুম, প্রপার্টি শপ বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে আসছি ধানমন্ডির 27-এ আপনাদের 1650 বর্গ ফুটের একটা ইউজড ফ্ল্যাট দেখানোর জন্য, যেটা জি প্লাস 5 বিল্ডিংয়ের। মাঝামাঝি ফ্লোর একটা ফ্ল্যাট, আমি এখনই ফ্লোরটা বলছি না, চলুন আমরা ফ্ল্যাটটা আগে দেখি। আমি মূল এন্ট্রি দিয়ে ঢুকেই আমি এখন দাঁড়িয়ে আছি প্যাসেজে, এবং এটা হচ্ছে ড্রয়িং রুম। এই পাশটাতে সরাসরি কিচেনে যাওয়া যাবে, ডাইনিংয়ে যাওয়া যাবে, এবং একটা কমন ওয়াশরুম। প্যাসেজ এরিয়াটা দেখুন, এখানে একটা ক্যাবিনেটস করা আছে, এবং এই জায়গাটা প্রাইভেসির জন্য খুব সুন্দর। কেউ এসে যদি সরাসরি ড্রয়িং রুম না হয়েও সে বেডরুমে চলে যেতে পারবে। আপনারা সবাই জানেন আগের ডিজাইনের প্লাস 10-12 বছর আগের অ্যাপার্টমেন্টের ইউজেবল স্পেসটা অনেক বেশি থাকে। এটা কমন ওয়াশরুম। এখানে যে ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন, এটা শুরু থেকে যে ফিটিংসগুলো আছে সেটাই এখন ইউজ করা হচ্ছে, মাঝে কোনো রেনোভেশন করা হয়নি। এটা আপনারা যারা প্রপার্টি কিনবেন তারা তো স্বাভাবিকভাবে ইউজ ফ্ল্যাট কিনলে রেনোভেশন করে নিতে হয়, তো তারা তাদের মনের মতো রেনোভেশন করে নিলে এটা একটা এক্সেলেন্ট ফ্ল্যাট হবে। কিচেন, কিচেনের সাথে বারান্দাও আছে, বারান্দা মিন্স এটা ডাউন ওয়াশের জন্য। এটা ধানমন্ডির 27-এর মেইন রোডের উপরে না, একদম মেইন রোডের উপরে হলে তো ভেহিকেলের অনেক শব্দ আসে, বাট এটা খুব কাম অ্যান্ড কোয়াইট, এবং একটা কর্নার প্লটের বিল্ডিংটা, বিল্ডিংয়ের আউটলুকটাও সুন্দর, লোকেশনটা এক্সিলেন্ট। বিল্ডিং 1650 বর্গ ফুটের ফ্ল্যাট অনুযায়ী ইউজেবল স্পেস অনেক। আপনারা যাদের প্ল্যান আছে যে একটা এই ফ্ল্যাটটা নিয়ে নিজের মতো করে কিছুটা রেনোভেশন করে নেওয়া, তাদের জন্য এটা সুপার সুপার ফ্ল্যাট হবে। দেখুন আপনারা ড্রয়িং রুমটা কত বড়। সাধারণত 1650 বর্গ ফুটের ফ্ল্যাটে এত বড় ড্রয়িং রুম দেখা যায় না এখন। ড্রয়িংয়ের সাথে এটা হচ্ছে ব্যালকনি, এখানে অনেকে স্লাইডার দিয়ে নিয়েছে, আবার অনেকে এটা ড্রয়িং রুমের ভিতরে অ্যাড করে নিয়েছে, মূলত এটা একটা বড় ব্যালকনি। আপনারা যদি কেউ চান এখানে স্লাইডার দিয়ে নিয়ে নিতে পারবেন। এই ফ্ল্যাটের তিনটা বেডরুমই সম্পূর্ণ ডেলাইট, ড্রয়িং রুমটাও ডেলাইট, জাস্ট শুধু ডাইনিং এবং কিচেনে আপনার লাইট ইউজ করতে হবে, আর কোথাও লাইট ইউজ করতে হবে না। ড্রয়িং এর পর ডাইনিং, আপনারা দেখুন ওনাদের অনেক জিনিসপত্র, এবং এই টেনেন্ট অনেকদিন যাবত এই বাসাতে থাকার কারণে ওনাদের জিনিসপত্র আস্তে আস্তে অনেক বেশি হয়ে গেছে। দেখুন হিউজ স্পেস, ওইখানে দুটা তিনটা ফ্রিজ আছে, কিচেনে কিছুটা ক্যাবিনেটস করা আছে। আপনি এগুলো সব যদি ঢেলে নিজের মতো করে সাজান খুবই সুন্দর ফ্ল্যাট হবে। এবং তিনটা বেডরুমে দুটো বেডরুমই দক্ষিণ পাশে। এ পাশটা তার একটা বেডরুম, থার্ড বেডরুম। পর্যাপ্ত স্পেস আছে আপনার আলমিরা, খাট, এবং এখানে সোফা রাখার পরেও দেখতে পাচ্ছেন। আমি ডে লাইটেই ভিডিও করছি, শুধুমাত্র কিচেন এবং ডাইনিংয়ের লাইটটা ছাড়া আর সবগুলোতে আমি ডে লাইটে ভিডিও করছি। আপনারা যারা ধানমন্ডিতে একটু ছোট ফ্ল্যাট, অনেকেই আপনারা আমাদের বলে রেখেছেন যে একটা ছোট ফ্ল্যাট আসলে আমাদের জানাতে, সো আপনারা
তাদের আমরা সাজেস্ট করব আপনারা ছোট ফ্ল্যাটের ভিতরে যদি ইউজ ফ্ল্যাট একটু রেনোভেশন করে নেন, এটা ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাট হবে। স্পেস আছে, আপনারা মনের মতো করে সাজাইতে পারবেন। তো আমরা এখন আপনাদের সেকেন্ড মাস্টার বেডরুমটা দেখাই, আর চাইল্ড বেডরুম। আপনার ভিডিও দেখে বুঝতে পারছেন যে প্রতিটা রুমেই ভালো স্পেস আছে, এবং এক একটার সাইজ যদি আমি বলি, মাস্টার বেডরুমের সাইজ হবে 200 স্কোয়ার ফিট, আর অন্যগুলো 160 স্কোয়ার ফিটের নিচে নয়, একটাও 60 থেকে 65-70 এরকম অ্যাপ্রক্সিমেট। তো আমরা আপনাদের এরপরে মাস্টার বেডরুমটা দেখিয়ে বিদায় নেব। তো চলুন আমরা এখন আপনাদের মাস্টার বেডরুমটা দেখাই, মাস্টার বেডরুম দেখাই আমি আপনাদের বিদায় নিব। এই ফ্ল্যাটে টোটাল বারান্দা দুটা, এই মাস্টার বেডরুমের সাথে একটা, আর একটা হচ্ছে ড্রয়িং রুমের সাথে। মাস্টার বেডরুমটা প্রায় 200 স্কোয়ার ফিটের মতো স্পেস, 180 স্কোয়ার ফিট ইনার সাইজ, সাথে বেলকনি আছে, বেলকনিটার সাইজও প্রায় 40 স্কোয়ার ফিট। তো আপনারা যারা এই প্রপার্টি ফিজিক্যালি দেখতে চান, আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01797082523 নাম্বারে যোগাযোগ করুন। আমি নাম্বারটা আবারও বলছি, 01797082523। আমরা আমাদের ডিসক্রিপশন বক্সেও আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। দেখুন, এটা মাস্টার বেডরুমের ওয়াশরুম, এখানে বাথটাব আছে এবং অন্য দুটো ওয়াশরুমের চাইতে বড়। তো আমাদের প্রপার্টি ডিটেলস প্রাইস সহ আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকব, দিয়ে থাকি সবসময়, এবং প্রাইসটা আমরা সবসময় ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকি। এটা বেলকনি, এটা দক্ষিণ পাশ, দেখতে পাচ্ছেন কত বড় বেলকনি এটা। তো আপনারা যারা এই প্রপার্টি ফিজিক্যালি দেখতে চান, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, এবং প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে আপনি আমাদের জানান। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় যাচ্ছি, ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।